সুন্দরভাবে সৃষ্টি করেছেন, সুন্দর সৃষ্টির মাঝে আমাকে আপনাকে শ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠালেন। কেন আমরা শ্রেষ্ঠ বলে থাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, তার মধ্যে ইনসানকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠালি, আমাকে আপনাকে ইনসান রূপে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তার মধ্যে 1,00,000 অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমার আপনার নবী দো জাহানের বাদশাহ মা আমিনার লাল হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শ্রেষ্ঠ নবী করে দুনিয়ার মধ্যে পাঠালেন, এবং সেই নবীর উম্মত হতে চাইলেন অন্যান্য নবীরা। আমরা না বলাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মেহেরবানি করলেন আমাদের প্রতি, সেই শেষ নবীর উম্মত করে আমাকে আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। তো সেই নবীর শানে ছোট্ট একটি সালাম পাঠ করে শোনাবো। কিন্তু আমরা যেরূপ অনুষ্ঠান আরম্ভ করি, কোরআনে পাক থেকে কয়েকটি আয়াত পরিবেশন করে শোনাবেন আমার বন্ধু আবুল কালাম, তারপরে আমরা একত্রিত ভাবে হামদে বারী তাআলা পরিবেশন করে শোনাবো। হ্যালো 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 ঠিক হ্যালো একটু মনিটর ভলিউমটা বাড়াও। হ্যালো হ্যালো ঠিক হ্যালো আসসালামু আলাইকুম, সকলকে জানাই আন্তরিক প্রেম প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা। আজ এই ঝিকুরখালী পশ্চিম পল্লী বিশ্বনবী আদর্শ কমিটির পরিচালনায় দুদিন ব্যাপী মিলাদুন নবীর জলসা এবং নাত রসুলের মেহফিলকে সাজিয়েছেন। গতকাল আপনারা শ্রদ্ধেহ মৌলানা সাহেব তানাদের মুখ থেকে ওয়াজ নসিহাত শুনেছেন, বক্তব্য শুনেছেন কোরআন হাদিস মোতাবেক। আজকের এই নাত রসুলের অনুষ্ঠান, এই নাত রসুলের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন পশ্চিম বাংলার সুনামধন্য শিল্পীগণ। জানাদের গজল আপনারা ইউটিউবের মাধ্যমে ক্যাসেটের মাধ্যমে শুনে থাকেন, সেই সব শিল্পী উপস্থিত হয়েছেন। আমি অনুরোধ করব গ্রামবাসী বৃন্দকে, যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আপনারা এই পাক পবিত্র মেহফিলের মধ্যে চলে আসুন। আর আমি অনুরোধ করব আমার দাদারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, যদি সামনে এসে বসেন তাহলে খুব ভালো হয়, কেন আমরা সেই মেডিয়া বুরুজ থেকে এসেছি আপনাদের কিছু গজল শোনাবার জন্য। আর আপনারা যদি রাস্তায় দাঁড়িয়ে থাকেন তাহলে কাদের শোনাবো? এই সামনে বাচ্চাগুলোই বসে আছে, আমার মায়েরা কিছু বসেছেন। তো আমি অনুরোধ করব রাস্তায় না দাঁড়িয়ে থেকে যদি মেহফিলের মধ্যে এসে বসেন তাহলে আমাদেরও গাইতে সুবিধা হয়, ভালো লাগবে, আপনাদের শুনতেও ভালো লাগবে। দয়া করে যদি একটু সামনে চলে আসেন খুব ভালো হয়। যারা কমিটির সদস্য আছেন আমি অনুরোধ করব আমার দাদা ভাইদের এবং আমার মায়েদের একটু বসার সুযোগ করে দিন। তো আমরা যেভাবে প্রত্যেক অনুষ্ঠান আরম্ভ করে থাকি, আজকেরও এই পাক পবিত্র মেহফিল আমরা সেইভাবেই আরম্ভ করব। সত্যি বলতে আমার ভাই জানেরা খুব সুন্দর মেহফিল সাজিয়েছেন। হলদিয়ায় আমরা অনেক অনুষ্ঠান করে থাকি কিন্তু এত সুন্দর মেহফিল খুব কমই দেখা যায়। তো আমার ভাই জানেরা খুব সুন্দর মেহফিল সাজিয়েছেন। আমার ভাই জানেরা চাইলে হয়তো আজকের এখানে গান বাজনার অনুষ্ঠান দিতে পারত, কিন্তু তারা না করে আল্লাহ আল্লাহ রসুলের শানে সুন্দর মেহফিল সাজিয়েছেন, আপনাদের দেখার সুযোগ করিয়ে দিয়েছেন। আমি অনুরোধ করব আপনারা রাস্তায় না দাঁড়িয়ে থেকে মেহফিলের মধ্যে এসে বসুন, কেন যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা কোরআন হাদিসের কথা আলোচনা হয় সেই জায়গায় আল্লাহর ফেরেশতারা হাজির থাকেন এবং সেই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাত। আপনারা ভাবছেন ফাঁকা মাঠ আবার জান্নাতের বাগান কি করে হলো, কিন্তু না, এটা জান্নাতের বাগান, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান হয় সেই জায়গা সাধারণ থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়। আপনি এই মেহফিলের মধ্যে যতক্ষণ বসে থাকবেন আপনার আমল নামায় আল্লাহ পাক নেকি লিখতে থাকবেন। আমি অনুরোধ করব রাস্তায় না দাঁড়িয়ে থেকে একটু মেহফিলের মধ্যে আসবেন। বাচ্চারা তোমরা সব খাওয়া দাওয়া করে এসছো নাকি? একটু নারায় তকবীর হোক নাকি? হ্যাঁ, জোরে আল্লাহু আকবার বলা যাবে তো? দেখি নারায় তাকবীর। না, খাওয়া দাওয়া ঠিক হয়নি। কি দিয়ে খেয়েছো? গোশ? তাহলে জোশ কোথায়? বিরিয়ানি? বাপরে বাপ, তাহলে তো আরো জোরে দেওয়া দরকার। এত জোরে দেবে যেন ওই তাল গাছের পাতাগুলো নড়ে যায়। হবে, দেখি নারায় তাকবীর, নারায় তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, তোমাদের আমরা চকলেট দেবো, হ্যাঁ, এরকম মাঝে মাঝে একটু আল্লাহু আকবার বলবে, ঠিক আছে? আমার দাদা ভাই একটু সামনে আসা যাবে না?
ভাবছেন হয়তো বসলে জুতো চুরি হয়ে যাবে নাকি? হ্যাঁ, আমার মায়েরা কত সুন্দর বসেছেন দেখুন, একটু দয়া করে বসুন, যতক্ষণ ভালো লাগে একটু বসে শুনুন, না ভালো লাগলে চলে যাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু দয়া করে যদি বসেন, রাস্তায় না দাঁড়িয়ে থেকে, রাস্তা দিয়ে কেন আমার মা বোনেরা যাতায়াত করছে, তাদের না যাতে অসুবিধা হয় সেদিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, আমি বেশি কথা বলে সময় নষ্ট করব না, পবিত্র কোরআনের আয়াত পাঠ করে শোনাচ্ছি, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। দাদা একটু আওয়াজটা ভাসাবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي পরিবেশন করে শোনাবো। তারপরে যে নবীকে না সৃষ্টি করা হলে এই চাঁদ সূর্য আকাশ বাতাস সাগর নদী বৃক্ষ কিছু সৃষ্টি করা হতো না, সেই নবীর শানে পবিত্র নাত রসুল পাঠ করে শোনাবো। তো সর্বপ্রথম ছোট্ট একটি সালাম পাঠ করে শোনাবেন হুজাইফা, তারপর ইনশাল্লাহ আমরা ডুয়েট কন্টে আপনাদের সামনে গজলে ফিরে আসব। আমি অনুরোধ করব এখনো পর্যন্ত যারা রাস্তায় ঘোরাফেরা করছেন আপনারা মেহফিলের মধ্যে এসে বসুন। ইতিপূর্বে শুনলেন আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে সুন্দর কোরআনে পাক থেকে কয়েকটি আয়াত পরিবেশন করে শুনিয়েছেন। আর যারা দাঁড়িয়ে আছেন হয়তো ভাবছেন কি বলবে, কি গজল বলবে, কি হবে না হবে,
তো আমরা অনুরোধ করব ছোট ভাই বন্ধু হিসেবে আপনাদের কাছে বসার জায়গা করেছেন আরেকটা কথা আমার বন্ধু আবুল কালাম বললেন যাহা জিকরে হাবিব হোতা হে খুদ খুদা করিব হোতা হে যাহা জিকরে হাবিব হোতা হে খুদ খুদা করিব হোতা হে ইস মাহফিল মে বেঠনে ওয়ালা আদমি খুশ নসিব হোতা হে आदमी खुश नसीब होता है आदमी खुश नसीब होता है যেখানে আল্লাহ আল্লাহর রাসূল দোজাহানের বাদশা তানাদের তারিফ প্রশংসা গুণগান করা হয় সেটাকে সাধারণ মাহফিল আপনারা যেমন কোন একটা ফাংশন কোন গান বাজনার মাহফিল যেমন গিয়ে দাঁড়িয়ে থাকেন হাত বেঁধে এটাকে সেরকম ভাবেন আমি অনুরোধ করব আপনাদের কাছে হাত জোড় করে আমার মায়েরা আমি এসে দেখলাম পুরো ফাঁকা রইছিল আবার পুরো ভর্তি হয়ে গেল আমার মায়েরা বসে পড়লেন আপনারা যদি বসে যান তাহলে আমরা খুশি হব অত দূর থেকে আপনাদের এখানে এসেছি এবং আজকে এই অনুষ্ঠানের লাইভ দেখানো হচ্ছে সরাসরি এবং ইউটিউবার জানারা ভাইরা আছে এনাদের ইউটিউবে আপনারা দেখতে পাবেন এই অনুষ্ঠানটা যারা বাইরে থেকে দেখছেন তারা ভাববেন আজকের এই বিশ্বনবী আদর্শ কমিটির এই যে এই এলাকায় ঝিকুরখালী পশ্চিম পল্লী হলদিয়া এই অনুষ্ঠানটাই আমরা এতবার অনুরোধ করছি আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা বসছেন না তারা চিন্তা ভাবনা করবেন যে কেমন জায়গায় রে ভাই তো আমি অনুরোধ করব আপনাদের কাছে জোড় হাত করে আপনারা যদি বসে যান সামনে ফাঁকা রেখে আপনারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন তো আমি অনুরোধ করব আরো একবার ছোট ভাই বন্ধু হিসেবে আপনারা বসে যান তাহলে আমাদের গাইতে ভালো লাগবে আপনাদের শুনতে ভালো লাগবে যদি একটা গজল শুনতে ভালো লাগে না যদি না লাগে ভালো তাহলে আপনারা উঠে চলে যাবেন এতে দুঃখ নেই কিন্তু যদি বসে যান আমরা খুশি হব তো আমরা পবিত্র হামদে বাড়ি তাহলে এবারে গজলে ফিরে যাব কোরআনে পাক থেকে কয়েকটি আয়াত পরিবেশন করে শোনালেন এবার সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি দিন দুনিয়া কুল কায়নাত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা সকল সৃষ্টির মালিক সেই মালিকের শানে ছোট একটি হামদে বাড়ি তালা পরিবেশন করব তার আগে আমার আপনার নবী দোজাহানের বাদশা যিনি এই দুনিয়াতে আসলেন এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠ নবী করে দুনিয়ার মধ্যে পাঠালেন 1,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে সৃষ্টি করলেন তার মধ্যে আমার আপনার নবীকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠালেন সেই নবীর শানে ছোট একটি সালাম পাঠ করব তারপর ইনশাআল্লাহ আমরা গজলে ফিরে যাব কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন হ্যালো হ্যালো ঠিক হ্যালো 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 হ
হ্যালো একটু কমন হালকা সামান্য হ্যালো ঠিক ঠিক হ্যালো 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 ঠিক একটু আওয়াজটা কি বিশাক্ত একটু হ্যালো ঠিক হ্যালো পবিত্র হামদে বাড়ি তালা পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখে দেখুন ওই দুটো সাউন্ড হবে হ্যাঁ ওটা ইকো হবে তো Allah, 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 Allah. প্রশংসা আল্লাহর গুণগান।